আমরা গ্রামীণ ব্যাংকে বউ বন্ধক দিয়ে টাকা তুলে খাই। ভাইয়েরা আমার এই টাকাগুলো তো হালাল। ইন্নালিল্লাহ, যারা কথা বলছেন না তারা কিন্তু বোবা শয়তান। হালাল হলে দয়া করে বলবেন হালাল। গ্রামীণ ব্যাংকে বউ বন্ধক থাকার পরে যেই টাকা তোলা হয় এই টাকা তো হালাল। মুসলমান হারাম খায়? ইন্নালিল্লাহ। আরে হারাম কর, তুমি বিপদে পড়ে বলবে রব্বানা জালামনা, কেমনে তোমার আল্লাহ কথা শুনবে বলো না। হালাল করো, যাই নামাজ বিছায় আল্লাহকে ডাকো না, তোমার ডাকতে দেরি হবে, আল্লাহ সারা দিতে দেরি করবে না। তুমি দেখো না ইতিহাস, আগুনের মধ্যে দাঁড়ায় হযরত ইব্রাহিম ডেকেছেন আমার আল্লাহকে, আগুনকে জান্নাতের বাগান বানিয়েছেন কে? পানির মধ্যে পড়ে, কূপের মধ্যে পড়ে ইউসুফ আলাইহিসসালাম ডাকে ডেকেছেন কাকে? কূপ থেকে তুলে নিয়া ওই মিশরের গভর্নর বানিয়েছেন কে? আবার যখন চতুর্দিকে রাস্তা পথ বন্ধ হয়ে গেছে, হযরত মূসা আলাইহিসসালাম দরিয়ার মধ্যে আল্লাহর উপরে ভরসা রেখে লাঠি দিয়ে আঘাত করেছেন, পানির ভিতরে 12টা রাস্তা তৈরি করে দিয়েছিলেন কে? ও মুসলমান, সে আল্লাহ আছে না নাই? আল্লাহ যদি থাকে আজ কেন পৃথিবীর বুকে মুসলমানরা মার খায়? এর পিছনে কারণ হলো আল্লাহ আছে, কিন্তু আল্লাহকে ডাকার জন্য যেই পরিমাণ চার্জের দরকার, যেই পরিমাণ ঈমান আর বিশ্বাসের দরকার, ওই পরিমাণ ঈমান আর বিশ্বাস আমাদের ভিতরে নাই। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, একটু মনের কাম দিয়ে কথাগুলো বোঝার জন্য চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলেন, নামাজকে কায়েম করো, নামাজকে প্রতিষ্ঠিত করো। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে চ্যালেঞ্জ করে বলছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ নামাজি ব্যক্তিকে যাবতীয় গুনার কাজ থেকে বাঁচাইয়া দিবে। বর্তমান ডিজিটাল জামানা, নামাজ তো পড়ে না, নামাজি লোকগুলোকে দেখতেও পারে না। জোরে হাঁটলে কয় দাওয়াত পেয়েছে, ধীরে হাঁটলে কয় বেশি খেয়েছে। নবীজি বলেন, যার নামাজ নাই তার ইমান নাই। আর আমার বাংলার জমিনে তার দোকানে বেনামাজিরা ঐক্যজোট করে ফতুয়া দিতেছে, নামাজ না পড়লে কি হলো, ইমান ভালো আছে? নবীজি বলেন ইমান নাই, আর আমরা বলি ইমান ভালো আছে। তাহলে নবীজির চাইতে কম বুঝলো না বেশি? যারা নবীর চাইতে বেশি বোঝে এরা নবীর উম্মত হতে পারে। নবীর মতে মত তাকে বলে নবীর উম্মত, যার মত আমার নবীর সঙ্গে মিলবে না, এটা যত বড় দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা হোক, এটা পরিপূর্ণ নবীজির উম্মত হতে পারবে? নবীজি বলেছেন হালাল খাও। আমি গ্রামীণ ব্যাংকে বউ বন্ধক থিয়া টাকা খাই, আর বড় বড় টুপি আর দাড়ি নিয়ে বড়াই করে বেড়াই, বুঝতে হবে আমি পরিপূর্ণ মমিন হতে পারি নাই। নবীজি বলেছেন, তোমার পোশাকটুকু যদি শর্টকাট হয় তাতে কোনো আপত্তি নাই, কিন্তু বউ বাচ্চাকে তুমি পাতলা কাপড় পরায় মার্কেটে ঘুরাইতে পারো না। হাজি রুমাল দিয়া আমার মুখটা ঢাকা, কিন্তু কলেজ ভার্সিটি বিশ্ববিদ্যালয়ে আমার নাতনি পরে, আমার মেয়ে পরে, আমার বোন পরে, দেখবেন তাদের এদিক ফাঁকা ওদিক ফাঁকা, এটা মুসলমান নয় মুনাফিক। কথা বলুন ঠিক কিনা? আপনাকে সব মানতে হবে, সুযোগ নাই একটা মানবেন আর একটা মানবেন না। ইসলাম একটা প্যাকেজ, একটা বাদ পড়লে হবে না। জন্মের পর ডান কানে আজান, বাম কানে একামত, আর যখন আপনার মৃত্যু হয়ে যাবে আজান নাই একামত নাই। বিনা আজান একামতে চার তকবীরে দুই রাকাত ফরজে কেফায়া আছে না নাই? তার মানে আজান একামত হয়ে গেলে আবল তাবল করার সুযোগ নাই, শুধু সোজা হবেন, শুধু জীবনটাকে ঠিক করে নিবেন। এই জন্য বন্ধু, ইসলাম এমন একটা নিয়ামত, তাকায় দেখেন জিন্দেগির শুরু থেকে নিয়ে সব পর রয়েছে, একটা জিনিস আপনি পাবেন না যে ইসলামের মধ্যে খুঁজে পাওয়া যায় না। জন্ম দেওয়া, জন্ম নেওয়া, আবার এই দুনিয়াতে আসার পর ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া, খেতে খাওয়া, ঘুম পাড়া, টয়লেট করা, বাথরুম করা, বিবাহ করা, প্রেম করা, হাসা কান্না, সব ইসলামের মধ্যে আছে না না? ইসলাম এমন একটা দামি নিয়ামত, এখানে হাসলেও লাভ, কান্দলেও লাভ। সুবহানাল্লাহ, বলবেন না? এখানে হারলেও লাভ, জিতলেও লাভ। সুবহানাল্লাহ বলেন। এখানে বাঁচলেও লাভ, মরলেও লাভ। যদি কোরআনের জন্য আপনি মরে যান,
বাল আহিয়া ওয়ালা কিল্লা তাশুরুন, আল্লাহ বলছেন এরা মরে নাই, এরা আমার কাছে বিদায় নিয়ে চলে এসেছেন, সুবহানাল্লাহ। আর যদি আপনি বেঁচে যান, আপনি গাজী হয়ে গেলেন, আপনার মর্যাদা বেড়ে গেল, আপনি যদি হাসতে চান, আমার নবী হাসির কথা বলেছেন, তিন প্রকার হাসি, সবচেয়ে দামি হাসি হলো মুস্কি হাসি, যেটার নাম আরবিতে বলা হয় তাবাসসুম। একটু মুস্কি হাসি হাসবেন, পরিবারের লোকগুলোকে আনন্দ দিবেন, বিনোদন দিবেন, মজা দিবেন, আপনার বউকে নিয়ে আপনি মজা করবেন, আনন্দ করবেন, আপনার মুখের এক একটা হাসির বিনিময় একটা সুন্নত জিন্দা হয়ে যাবে। আর কেউ যদি নবীজির একটা সুন্নতকে জিন্দা করতে পারে, মদিনাওয়ালা বলেন 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দিবে। আপনি যদি মুখের একটা মুস্কি হাসি দিতে পারেন, এই হাসির বিনিময়ে আল্লাহ তাআলা একটা সদকার সওয়াব আমল আমার মধ্যে দান করে দিবে। ইসলামে সব রয়েছে, কিন্তু এখন কিছু কিছু জায়গায় আমরা ইসলাম মানি আর বাকিগুলোতে ইসলামকে মানতে চায় না। মসজিদে ঢোকার সময় খেয়াল করি, ডান পা দিয়ে ঢুকতে হবে, দোয়া পড়তে হবে, বাম পা দিয়ে বের হতে হবে, দোয়া পড়তে হবে, কিন্তু দোকানে ঢোকার সময় খেয়াল করি না, ব্যবসায় ঢোকার সময় খেয়াল করি না, চাকরিতে যাওয়ার সময় খেয়াল করি না। আবার স্বামী স্ত্রী একটু যদি প্রেম করতে চায়, তখন মোবাইল ফোনে সার্চ দিয়ে দেখি যে কেমনে প্রেম করা যায়। মোবাইল সার্চ দেওয়ার দরকার নাই, নবীজির সুন্নতের একটা কিতাব বের কিনে নিয়ে আসেন, এই সুন্নতের কিতাবের মধ্যে কেমনে আপনি প্রেম করবেন, আপনার প্রেম করার তরিকাটাও পর্যন্ত বিশ্ব নবী জানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমরা আমাদের বিবিদেরকে বলি, তোমরা ঘরের কথা পরকে বলিও না, কিন্তু বিশ্বনবী এমন একজন মানুষ, তিনি বলেছেন আয়েশা আমার দিনের গুলো যেমন আমার উম্মতের জন্য দিনের সুন্নত, আমার রাতের গুলো তেমনি ভাবে আমার উম্মতের জন্য রাতের সুন্নত, সুতরাং আমার ঘরের কথাগুলো উম্মতের কাছে জানিয়ে দিও, আমি যেমনি প্রেম করেছি আমার উম্মতরাও যেন তেমনি প্রেম করে, আমার মতন করে যদি তারা প্রেম করতে পারে, আমি নবীর সঙ্গে তারা জান্নাতে যাবে, সুবহানাল্লাহ।